সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে বেশ। ছবিটিতে দেখা যায় একটি গরু ও চিতাবাঘের মধ্যকার খাদ্য ও খাদকের চেনারূপের পরিবর্তে তাদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন, অনেকটাই স্নেহের। ঘটনার পেছনে ঘটনা, এক লোক একটি গরু কিনে এনে তার উঠোনে বেঁধে রাখেন, কিন্তু প্রত্যেক দিন গভীর রাতে কুকুরের ডাকাডাকি শুনতে পান। বাড়িটির কর্তা ভেবেছিল হয়তোবা চোরের উৎপাত বেড়েছে, তাই তিনি সেখানে একটি সিসিটিভি ক্যামেরা সেট করেন। পরের দিন সিসিটিভি ফুটেজ দেখে সবাই তো হতবাক, গরুর পাশে একটি চিতাবাঘ ঘুর ঘুর করছে। এরপর তারা যার কাছ থেকে গরুটি কিনেছিল তার কাছে যায় ব্যাপারটা জানতে, আর জানতে পারেন এই চিতাবাঘের জন্মের 20 দিন বয়সে তার মা চিতাবাঘিনী মারা যায়। তারপরে এই গরুটির দুধ পান করে সে বেঁচে থাকে, তাই সে তার ত্রাণকর্তী দুধমাকে কখনোই ভুলে যায়নি। প্রত্যেক রাতে দেখা করতে আসে, মাকে জড়িয়ে ধরে বসে থাকে, মাও আদর করেন তাকে খুবই। ছবিটি সম্প্রতি ভাইরাল হলেও গুগল ফ্যাক্ট চেক জানায় ঘটনাটি 2002 সালের ভারতের গুজরাটের ভাদোদারা জেলার আন্তলি গ্রামের। মুবাল্লিক করিম, মাই টিভি।